সালটা 1850, 23শে অগস্ট। জন্মগ্রহণ করেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। হাওড়ার বেতরের কর বাড়িতে জন্ম নেন তিনি। প্রতিবারের মতো এবারও তার জন্মদিন পালন করলেন পরিবারের বর্তমান সদস্যরা। ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান অনেকেই। পরিবারের সদস্য পার্থ কর জানান, বহু মানুষ এবার এসেছেন আজকের দিনে। আর জি করের জন্মদিনে তারা বেশি করে তাকে মনে করতে চেয়েছেন এবার, কারণ অনেক প্রচেষ্টা ও সৎ উদ্দেশ্য নিয়ে এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল তৈরি করেছিলেন রাধা গোবিন্দ কর। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটল তাতে এই হাসপাতালের নাম কালিমা লিপ্ত হয়েছে। এর দায় বর্তায় রাজ্য সরকার এবং প্রশাসনের উপর। তাই এত মানুষ আজ পথে নেমেছেন, প্রত্যেকেই সুবিচার চাইছেন, কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে কেউই খুশি নন। পরিবারের আর এক সদস্য চুম্পা কর মনে করেন, দোষীদের গ্রেপ্তার ও সুবিচারের পাশাপাশি আগামী দিনে যাতে এরকম নারকীয় ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তবেই আরজিকর মেডিকেল কলেজের গৌরব ফিরে আসবে। পার্থ কর পরিবারের সদস্য, তিনি কি বলছেন শোনাব আপনাদের। অত্যন্ত নিন্দনীয় নৃশংস ঘটনা ঘটেছে, যাতে ভবিষ্যতে এই ঘটনার কখনো কোনো দিন না হয় সেই জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু এনার তো এক্ষেত্রে উনি যে অপমানিত হলেন বা এ হলেন, এটা তো মিডিয়ার প্রচার। কারণ হচ্ছে উনি বহুদিন আগে 1916 সালে এটা হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, তারপর থেকে আমরা কোনো রকম ফেস তার অবদানটাকে কি একটা অসম্মানিত করা হলো না যারা এই কাজটা করলেন? দেখুন, তার অবদানটা যেখানে ছিল সেই অবদানটা অসম্মান তো নিশ্চয়ই হলো, মানে একটা হসপিটালের সম্মান তো অবশ্যই গেল। কিন্তু এটা তো তাই নয় যে হসপিটালের সম্মানটা শুধু একটা ঘটনাতেই চলে যাবে, সেটা নয়। কিন্তু কথা হচ্ছে যে এটা খুব নৃশংস ব্যাপার, আমরা অত্যন্ত নিন্দা করছি, এটা কখনোই হওয়া বাঞ্ছনীয় নয়। তদন্তের গতি প্রকৃতি যাদের কি মনে হচ্ছে, আপনারা কী চাইছেন? আমরা প্রথম থেকেই বলে আসছি যে প্রশাসন, মানে যারা এই কাজটা করেন, যাদের ওপর এটা ভার, তারা যেন প্রকৃত তদন্ত করেন এবং দোষীরা চরম শাস্তি পায়। এটা সকলেই, সব মানুষই যেমন বলছেন, আমরাও বলছি প্রথম থেকে। প্রশাসনের ভূমিকা এখন আমাদের কিছু বলার নেই, এটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোর্টের আন্ডারে। আমাদের মন্তব্য নিষ্প্রয়োজন। না, রাজ্য সরকারের বর্তায় কি না বর্তায়, সমস্ত সকলেরই বর্তায়, রাজ্য সরকার এই সকলেই, এখানে যেই সমস্ত প্রশাসন আছেন যে কোনোভাবে, রাজ্য সরকার যেমন তেমনি আরজিকরের নিজস্ব প্রশাসন সকলেরই বর্তায়। বর্তায় না তা নয়, কিন্তু কথা হচ্ছে যে এটাকে ঠিক করা দরকার। এই বছরের পর বছর বা কোনো ঘটনা পদের পর চলে আসবে, তারপর আমরা ভুলে যাব, আবার সেই ঘটনা ঘটবে, এইটা যেন রিপিট না হয়, এটা আমরা কেউ চাইছি। তো আজকে জন্মদিনটা তাহলে অন্যবারের থেকে একটু আলাদা, এই কারণে মনে হচ্ছে যে প্রচুর মানুষ আসছেন, তাকে সম্মান জানাচ্ছেন, একটু তো আলাদা হবেই। সেরকমভাবে আলাদা হচ্ছে না, সেরকমভাবে আলাদা নয়, প্রতিবারই কেউ না কেউ আসেন। এবারে অনেকে আসছেন, তারা বিভিন্ন জায়গায় শুনেছেন এই আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে তারা সাপোর্ট করছেন আন্দোলনকে, আন্দোলনে আসতে চাইছেন, সেই জন্য হয়তো আসছে। তার কথা মনে করিয়ে দিতে বা তাকে অবদানের কথা মনে করিয়ে দিতেই কি এত মানুষ আসছে এবং সেটা সেই ঐতিহ্যটাকে, আমার তাই মনে হয় অনেকেই জানতে চাইছেন এবং অনেকে জানেন, অনেক জায়গা থেকে পড়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তার কন্ট্রিবিউশন বা তার অবদান, সেইটার জন্য আসছেন। আর এই আন্দোলন যেটা সংগঠিত হচ্ছে, আপনারা দেখলাম যে আপনিও আপনারাও সেদিন পথে নেমেছিলেন, আমরা 14 তারিখে পথে নেমেছি। তো এক্ষেত্রে যে আন্দোলনটা সবাই কি একই সাথে একই সুরে সুর বেরিয়ে আজকে এই আন্দোলনের পথে পা বাড়িয়েছে, সেরকম দেখা যাচ্ছে আমরা যা দেখছি বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি বা বিভিন্ন সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ায় যা দেখছি, তাতে মনে হচ্ছে মানুষ কিন্তু এই ধরনের আর একটা ঘটনা ঘটনা যাতে না ঘটে সেটাই চাইছে। পরিবারের আর এক সদস্য টুম্পা কর, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এত বড় একটা ঘটনা ঘটেছে, তাদের তো প্রভাব পড়ে সব কিছুতে, যে মানে এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে নারকীয়, এবার তার প্রভাব পড়ছে এখন। মানে আমরা মানে প্রতিবার এখানে অবশ্য হয় না, কেননা বৃষ্টি আমাদের ওই একেবারে ঠাকুর দালানের ওইখানে ওই দিকটাতে শুধু ফুলমালা দিয়ে ওনাকে ইয়ে করা হয়, কিন্তু এবারে তো একটা অন্যরকম পরিস্থিতি। এবারে আমাদেরও পরপর এই
অন্য কাজও আছে, এবার ভালোও লাগছে না যেটা হচ্ছে কথা, যে খুবই মানে লজ্জাজনক পরিস্থিতি যে আমাদের নামটা এইরকম একটা বাজে কাজের সঙ্গে মানে এই এই পরিবারের নাম জুড়ে গেল, বাজে একটা কাজ করেছে কিছু লোক। ঐতিহ্য তো সবসময় থাকবে, ঐতিহ্য তো আর নষ্ট হয় না, উনি যে কাজ করে গেছেন সেটা কখনই নষ্ট হবে না, কিন্তু গৌরবটা ফিরিয়ে দেওয়া যে একটা সম্মানটা যাতে ফিরে আসে এইটাই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। 23 আগস্ট 1850 সালে হাওড়া বেতর এলাকা কর পরিবারে জন্ম নিয়েছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। বিদেশে লেখাপড়া করে আসার পর কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করেন ও যাতে পশ্চিমবাংলার যে মানুষ রয়েছেন তারা চিকিৎসা পান। 23 আগস্ট রাধা গোবিন্দ করের যে বাড়ি রয়েছে বেতর এলাকা সেইখানে তার জন্মদিন উপলক্ষে তার ছবিতে তার সদস্যরা বাড়ির সদস্যরা মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনেকেই এলাকার মানুষরা। বর্তমানে যে ঘটনাটি ঘটেছে আরজি করে সেই ঘটনার জন্য সরাসরি যে কর পরিবারের চতুর্থ প্রজন্ম রয়েছেন সদস্য পার্থ কর তিনি রাজ্য সরকার ও প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেছেন এই ঘটনা জেরে যে আরজি কর হাসপাতাল রয়েছে সে কালিমলা লিপ্ত হয়েছে, কারণ এর জন্য দায় রয়েছে রাজ্য সরকার ও প্রশাসন। ভবিষ্যতে যাতে আরও এই ধরনের ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আজকে যেই ঘটনাটি ঘটেছে আরজি কর হাসপাতালে সেই ঘটনার জন্য দায় রয়েছে বলেই পথে নেমেছেন বহু সংখ্যায় মানুষ, যার ফলে আজকের দিন কর পরিবারের যে ডাক্তার রাধা গোবিন্দ করের যে বাড়ি রয়েছে সেখানে তার জন্মদিন উপলক্ষে এলাকার বহু মানুষ এসে ডাক্তার রাধা গোবিন্দ করকে শ্রদ্ধা জানিয়েছেন। 1850 সালে 23 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। হাওড়ার বেতরের কর বাড়িতে জন্ম নেন তিনি। প্রতিবারের মতো এবারও তার জন্মদিন পালন করলেন পরিবারের বর্তমান সদস্যরা, ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান অনেকেই। পরিবারের সদস্য পার্থ কর জানান বহু মানুষ এবার এসেছেন আজকের দিনে, আরজি করের জন্মদিনে তারা বেশি করে তাকে মনে করতে চেয়েছেন, কারণ অনেক প্রচেষ্টা ও সৎ উদ্দেশ্য নিয়ে এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল তৈরি করেছিলেন রাধা গোবিন্দ কর, কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটল তাতেই হাসপাতালের নাম কালিমা লিপ্ত হয়েছে। এর দায় বর্তায় রাজ্য সরকার ও প্রশাসনের উপর। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।